বর্তমানে কিছু মেয়েদের কথা বলি, আমি সব মেয়েদের কথা বলতেছি না, আমি বলতেছি না সব মেয়েরা খারাপ, সব মেয়েদের চরিত্র খারাপ। কিছু কিছু মেয়ে মানুষ আছে যাদের চরিত্র ওই সোনাগাছি, টানবাজার, টাঙ্গাইল, দৌলদিয়ার সাথে পার্থক্য করলে কোনো পার্থক্য নেই, কিন্তু তারা দেখবেন যে ক্লাস 8 থেকেই প্রেম প্রীতি করা শুরু করে। হ্যাঁ, 3-4টে স্যাংরা ব্যাংরা নিয়ে পার্কে ঘোরে, এডে ঘুরতে যায়, অডে ঘুরতে যায়। পরে যখন বাবা মায় টের পায় তখন বাবা মা ছেলে দেখা শুরু করে। কীরকম ছেলে দেখা শুরু করে? যে ছেলেটা সরকারি চাকরিজীবী হবে অথবা বেসরকারি চাকরিজীবী হলেও সমস্যা নাই, ইনকাম ভালো থাকতে হবে, ছেলেটার চরিত্র ভালো থাকতে হবে। ছেলেটার চরিত্র হতে হবে 100-এর মধ্যে 100, চরিত্রে কোনো খুঁত থাকা যাবে না। ছেলেটা ধার্মিক হলে আরও ভালো হয়। অথচ তার মেয়ের চরিত্র সোনাগাছি, টাঙ্গাইল, দৌলদিয়ার সাথে তুলনা করলে কোনো পার্থক্য নাই। সেই ফ্যামিলি সব কিছু জানার পরেও মানে খোঁজে যে ভালো একটা ছেলে, ভালো ছেলে খোঁজে, খুব ভালো ছেলে। এবং ওই ছেলের ভিড় আবার কি খোঁজে তাকে জানেন? ওই ছেলের যেন ভাই না থাকে, বোন না থাকে, মানে নির্ভেজাল, আমার মেয়েটা যেন যায়া সুখে সংসার করতে পারে। এবং মেয়েরা ওইটাই চায়। এখনকার মেয়েরা দেখবেন যে ভিতরে তো একরে হুঙ্গা হয়ে গেছে, আমার কথাগুলো খারাপভাবে আপনারা নেবেন না। হ্যাঁ, অথচ এমনভাবে হিজাব পরে, এমনভাবে পর্দা করে, মনে হয় যে জান্নাত থাকিয়া পরি নামিয়ে আসিল, কিন্তু চরিত্রে সমস্যা আছে, কঠিন সমস্যা আছে, চরিত্রে প্রচুর দুর্গন্ধ আছে। ওই মেয়েটাও ভালো একটা ছেলে খোঁজে, স্মার্ট একটা ছেলে খোঁজে, টাকাওয়ালা একটা ছেলে খোঁজে। আমি বলি কি যে তোমার চরিত্র যেমন, ঠিক তুমি সেই রকমের চরিত্রের ছেলে পাবা। আমি ছেলেদের ক্ষেত্রেও ওই কথা বলি, তোমার চরিত্র যেমন, তোমার বৈশিষ্ট্য যেমন, তুমিও ঠিক ওই রকম চরিত্রের মেয়ে পাবা, ওই রকম বৈশিষ্ট্যের মেয়ে পাবা, এটা 100% শিওর। তুমি খারাপ অথচ তুমি মেয়ে পাইবা ভালো না, কখনোই সম্ভব না, তোমার ভাগ্যে ওটা জুটবে না, এটা কখনোই হবে না। আল্লাহ পাক বলছে কি, হ্যাঁ, বেবিচার নারী বেবিচার পুরুষকে বিয়ে করবে, এইরকম একটা কোরআনের আয়াত কিন্তু আছে। অতএব আপনি কি করে ভাবেন যে আপনার চরিত্র ভালো না, আপনার চরিত্রে দুর্গন্ধ, আপনি একটা ফুলের মতো ছেলে পাবেন অথবা ফুলের মতো মেয়ে পাবেন? এটা কখনো সম্ভব না ভাই। অতএব অল্যা কিছু না ভাবিয়া, হ্যাঁ, ভাগ্যে যেটা আছে ওইটাই মানি নেন। কথাটা হয়তো কাউকে ইন্ডিকেট করে আপনারা হয়তো বলবেন না আমি বলতেছি, না ওটা কোনো কথা না। যার চরিত্র যেমন তার সাথে তেমনই মিলে যাবে, তার সাথে তেমনই জোড়া হবে, তার সাথে তারই মিলন হবে চরিত্রে। কারণ আল্লাহ পাক, একটা জিনিস আপনারা মনে রাখবেন, আল্লাহ পাকের বিচার খুব সূক্ষ্ম বিচার। আল্লাহ পাকের বিচারে কোনো জুলুম নেই, কোনো অন্যায় নেই। আপনার চরিত্র খারাপ, আপনি একটা ফুলের মতো পবিত্র মেয়ে পাবেন, এটা কখনো সম্ভব না। বা একটা মেয়ের চরিত্র খারাপ, ওই মেয়েটা ফুলের মতো একটা চরিত্রের মেয়ে পাবে, এটা কখনো হবে না। আপনার চরিত্র যেমন আপনি তেমন মেয়ে পাবেন। থ্যাংক ইউ।